আচ্ছা, তারপরে যে সমস্ত কাজ মানুষের নামাজকে মাকরু করে দেয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানে অপ্রাসঙ্গিক খেলতামাশার মতো করা, যেমন ধরেন যে খামাখা এইভাবে দাড়ি রাখতেছে, বা যেভাবে আঙ্গুল ফুটাইতেছে, বা মানে তাশাহুদে বসে হাতটা সামনের দিকে কার্পেটের উপরে বা মাটির উপরে দিয়ে এভাবে হাত নাড়াইতেছে, ই করতেছে, তারপরে বারবারে ঘড়ির দিকে তাকাইতেছে, হাতে ঘড়ি আছে, কয়টা বাজে দেখতেছে, এগুলি সবই হচ্ছে আপনার মাকরুহ কাজ, যা সালাতের সওয়াবকে কমিয়ে দিবে। আরেকটি মাকরুহ হচ্ছে যে সালাতের মনোযোগকে নষ্ট করে এমন বস্তুর দিকে তাকানো, যেমন ধরেন যে সামনে হয়তো কোনো একটা নকশা করা বস্তু রাখা আছে, তো বারবার ওটার দিকে তাকাইতেছে, অথবা কোনো একটা মানে কাগজ আছে যেখানে লেখা কোনো কিছু আছে, সে বারবার ওদিকে তাকাইতেছে, তো এগুলির মাধ্যমে তো সালাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে না? সালাতের মনোযোগকে সালাতের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এজন্য সামনে এমন কিছু রাখা যাবে না যা সালাতের মনোযোগ নষ্ট করতে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পেশাব পায়খানার চাপ নিয়ে সালাত আদায় করা মাকরুহ। যে অনেক সময় বুঝতে পারতেছে যে পেশাবের চাপ আছে বা পায়খানার চাপ আছে, উজু করার করতে হবে, তার অলসতায় পেশাব পায়খানা করতে না গিয়ে কয়েক 4 রাকাত পড়ে নিই, তারপরে আমি এই কাজটা করবো, এটা ঠিক নয়, এটা ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাদরাতা লা সালাতা বিহাদরাতি তাআম ওয়ালা হুয়া ইউদাফিউহু আল আখবাসান, যে খবিস দুটা বস্তু তাকে যদি ধাক্কায় খেলে, মানে টয়লেটের দিকে যাওয়ার জন্য, মানে খবিস দুটা বস্তু মানে পেশাব পায়খানা, তাকে যদি সবসময় ধাক্কাইতে থাকে যে টয়লেটে যাও টয়লেটে যাও, তাহলে এই অবস্থায় তার সালাত মানে শুদ্ধ হবে না। অনুরূপ ভাবে আরেকটি বিষয় হচ্ছে যে খানা উপস্থিত থাকে, মানে পেটে ক্ষুধা আছে আর খানা হাজির হয়ে গেছে, এই অবস্থায় ক্ষুধা নিয়ে সালাতে দাঁড়ালে যেহেতু সালাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে, এই জন্য সালাত খানা না খেয়ে এভাবে সালাত চালাইলে এটাকে মাকরুহ বলা হয়েছে, এটা ঠিক না এই হাদিস অনুযায়ী। তাহলে পেশাব পায়খানা কাজ আগে সেরে নিতে হবে, পেটে ক্ষুধা থাকলে খানার কাজটা আগে সেরে নিতে হবে, তারপরে প্রশান্ত চিত্তে সালাত আদায় করতে হবে, অন্যথায় সালাত মাকরুহ হবে। যেহেতু এই বিষয়গুলো যেটা আলোচনা করা হলো, এগুলি হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার একটা আদবের খেলাফ। আল্লাহ তাআলা বলছেন যে وقوموا لله قانتين, তোমরা আল্লাহর সামনে নীরবতার সাথে শান্তি চিত্তে দণ্ডায়মান হও, আল্লাহ এটা বলছেন সূরা বাকারা 37 নম্বর আয়াত। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, এবং এগুলি মাকরুহ কাজগুলো যেন না হয়